ಮನ್ಸು ಸಿಂಗರಣ್ಣ ಬಹಳ ಕಣ್ಣಿ ভাঙিয়ে নিছে চুলি করে নিছে কালকে রাত্রে এখন পুলিশ টুলিশ কল করে পুলিশ কল করে কল করা হয়েছে এলাকা বাসী কল করা হয়েছে সবাই পুলিশ এখনো আছে না কি কি নিছে নিয়েছে একটা বেশি মাইক বেশি আর একশো দুটা ভেঙে নিয়েছে এটা ভিতরে নিচ্ছে এটা আর এখন দিনে যাবে কিছু বাসনপত্র কিছু নিচ্ছে মানে কেমনে ভাঙছে এটা একটা যন্ত্র পাওয়া গেছে ভিতরে এটা পুরা বাড়ি সম্ভবত রাজমিস্ত্রি এইটা দিয়ে কাজ করে এই পুরা বাড়ি দিয়া বিল্ডারে ভাঙ গেল নেশা করে এখানে আড্ডা চলে নাকি নেশা করে আড্ডা কি কালীবাড়ি চলে নাকি ভাই মানুষের মধ্যে অসম্ভব প্রায় জিনিসপত্র অনেক নিয়ে গেছে মানুষ এটা নিয়ে অনেকের কমপ্লেন আছে এখানে নেশার একটা যাই নেশার একটা ইয়ে আছে দুই তিন ব্যাগে নেশা বিক্রি করে আমিও বোধবাস এলাকার সবাইকে নিয়েছি পুলিশ থানা তো এটা নিয়ে কমপ্লেন করেছি কিন্তু এখনও এটার কাজ হয় না এটা যদি বন্ধ না হয় এখানে রাতে বারোটা দুটো একটা একসঙ্গে আটটা লোক আসে এখানে একটা সামনের বাড়িতে একটা গরু চুরি করে নিয়েছে এগুলি বন্ধ করার জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ চাইতেছি মেন রোডের সাথে এই মন্দিরটা তো সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা প্রশাসনের ভূমিকা আছে প্রশাসন ভূমিকা প্রশাসনে আসে প্রশাসন আরও আমি চাই প্রশাসন আরও বেশি এটা তো সক্রিয় এই সক্রিয় নাহলে এখানে দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত রাতে বসে বসে আড্ডা দিয়ে নেশা এটা বন্ধ না করলে এটা বন্ধ হবে না কোনোদিন আমি প্রশাসনের কাছে হস্তক্ষেপ চাইতেছি সুস্থভাবে এটা তদন্ত করে এটার জন্য ব্যবস্থা করা হবে পুলিশ প্রশাসন তো নেশা করতে ধরে নেই কিন্তু এক রাত রাখে আবার ছেড়ে দেয় নিয়ে কি বলবেন না এটা আমি প্রশাসনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবো না কারণ এটা আমি আমিও একজন প্রশাসনের লোক আমি দেখি এটা নিয়ে কি করা যায় এটা আমি বলবো না এটা সম্বন্ধে আমার বলার কিছু নেই কারণ কী কারণে ছেড়ে দিচ্ছে এটা আমিও জানি না এটা সম্বন্ধে আমি ওয়াকিবল না টেলিফোনে খবর গেছে যে কার্যগুলো নিয়ে আনন্দময় কালীবাড়িতে রাত্রিবেলায় অনানুবক এবং পূজার সামগ্রী চুরি এবং খবর ভাইয়া আমি স্টাফ নিয়ে বড়ো জানাচ্ছি বড় হয়ে গেছে স্টাফ নিয়ে দেখা মারছি আর আবার পরে দেখছি যে অনানুবক সেটি চুরি হয়েছে এবং পূজার সামগ্রী চুরি হয়েছে তালা ভেঙে নিয়ে গেছে এবার তারা দিচ্ছে এখানে রাত্রিবেলায় স্থানীয় লোকও পেতে পারে না স্পেসিফিক কোনো কমপ্লেনের দর্শনে এটা বাকিটা আমরা দেখতে পাচ্ছি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.